Hey viewers, Assalamualaikum. Welcome to back my YouTube channel. Back with another brand new video. तो आपने देख सकते हैं आज टेकन ब्लॉग आपको दर्शा दिया सी अमीर ओबीओल. तो चलो देखते हैं. अमी हमार भाई के साथ पहुंचा कोड़े देखो आपने. तो हमारे पास शास्त्र हमारे भाई और नाम राबी अमन नाम ओबीओल. हमारे दो भाई. तो इस साथ पहुंचा करोगे तो अपने पहुंचा है भाई नवशोध उ Assalamualaikum. I'm Rabbi. I'm a Rabbi. তো কথা বাড়াবো না, চলুন আমরা ভিডিওটা শুরু করি. আপনারা আমার যে ভাইয়ের সাথে এখন পরিচিত হলেন সেটা আসলে আমার কোনো ভাই না, আসলে তাকে আমি এডিটের মাধ্যমে এখানে নিয়ে আসছি. তো আপনারা যদি এরকম ভিডিও এডিট করতে চান অথবা তৈরি করতে চান তো তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এবং ভিডিওটা দেখলে অবশ্যই একটি লাইক দিবেন. আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন. তো কথা বাড়াবো না, ফার্স্টে ভিডিও শ্যুট করতে হবে. তো ভিডিও শ্যুট করার সময় অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার ক্যামেরাটা যেন একটা স্ট্যান্ড স্টেবল কোনো একটা জায়গায় রাখা হয়, এবং রাখার পরে আমরা যেভাবে ভিডিও শ্যুট করব আর কি, ফার্স্টে এই পাশটায় বসে একটু কথা বলব. কথা বলার পরে আপনি যদি সেকেন্ড মানে দুইটা টি শার্ট পরে আসেন, যেমন আমি পরে আসছি এখন ভিডিও শ্যুট করার জন্য, দেখুন একটা হুডি একটা টি শার্ট, সেমভাবে আপনারাও করতে পারেন. ফার্স্টে এক সাইডে বসবেন, এমন একটা জায়গা রাখবেন যেন দেখুন আমি একটা সি নিয়ে এনেছি, অনেক বড় একটা জায়গা নিয়েছি যার কারণে আমি দুইজন বসতে পারবো, এমন একটা প্লেস তৈরি করে নিয়েছি. আর অবশ্যই ভিডিও বসানোর চেষ্টা করবেন যেন দুইজনের একটু ফাঁকা থাকে, গ্যাপ থাকে, কারণ আপনার এই ভিডিও এডিট করতে খুবই সুবিধা হবে. তো ভিডিও শ্যুট প্রথমে করে নেবেন মিস্টিক্যাল জায়গায় রেখে, ফার্স্টে একজন কথা বলবে দেন আরেকজন কথা বলবে, পরে এডিটের মাধ্যমে বসাইতে হবে. তো যাই হোক, তো ভিডিও শ্যুট নিশ্চয়ই বুঝে গেছেন কিভাবে ভিডিও শ্যুট করতে হবে. আর কথা না বলি চলুন আমরা এখন ভিডিও এডিটে চলে. তো ভিডিও এডিটের জন্য আমি এখন চলে যাচ্ছি কাইন্ড মাস্টারের অ্যাপে. তো ওখানে দেখা হচ্ছে, চলুন ওখানে যে দেখা করি. আমি এখন কাইন্ড মাস্টার অ্যাপে চলে আসছি. তো ফার্স্টে আপনারা ইয়েতে ক্রিয়েট নিউয়ে চলে যাবেন. তো তার আগে একটি কথা বলে রাখি আপনাদের, আপনারা যদি কাইন্ড মাস্টার ফ্রি ভার্সন পেতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন. তো দেখতেছেন আমি প্রিমিয়াম ইউজ করতেছি তাও ফ্রিতে, তো আপনারা যদি চান অবশ্যই আমি আপনাদের দিব. তো কথা না বলেন চলুন আমরা এখন ভিডিওটিতে যাই. তো ক্রিয়েট নিউ যাওয়ার পরে 16:9 যে ফার্স্টে যে রেশিওটা আছে এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন. দেখেন এখানে এখানে চলে আসবে, দেন আপনি আপনার যে এডিট করা অর্থাৎ ফুটেজটা শ্যুট করছেন সেই শ্যুট করা ফুটেজটা নিয়ে আসবেন. তো আমি নিয়ে আসতেছি. তো আমার শ্যুটটা অনেক বড়, তো আমি যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা কেটে ফেলবো. তো দেখেন আমি যতটুকু প্রয়োজন ততটুকু রেখে কেটে ফেলতেছি, আপনি আপনার মতো কেটে নেবেন. তো এটা দেখানোর কিছু নাই তো দেখাচ্ছি না. তো আপনাদের যেটা দেখাইছিলাম সেটাই তৈরি করে দেখাবো. তো কেটে নেওয়ার পরে এখন এটাকে ক্লিক করবেন এবং এখান থেকে লেয়ারে এই থ্রি ডটে ক্লিক করার পরে দেখুন ডুপ্লিকেট অ্যাজ এ লেয়ার. তো লেয়ারটা নিয়ে এখানে নিয়ে চলে একদম ফার্স্টে নিয়ে চলে আসবেন, ট্র্যাপ করে দেখুন আবার দেখুন এখানে যদি চাপ দিয়ে ধরেন তাহলে এটা কিন্তু ডান বাম চল যাবে. তো আপনি নিয়ে এদিকে চলে যাবেন, তো চলে আসছেন এবং লাস্টে যেটা ছিল সেটা ডিলিট করে দেবেন. তো এখন আমরা একটু ভিডিওটা প্লে করে দেখি কি সাউন্ড ভাই নিচ্ছে. তো যাই হোক সাউন্ড যেটাই হোক সাউন্ড তো সমস্যা, সাউন্ড তো আপনারা ম্যাচিং করে নিতে পারবেন. তো দেখুন ফার্স্টে যখন আপনি অ্যাজ এ লেয়ার অর্থাৎ এই যে এখানে থ্রি ডটে ক্লিক করে ডুপ্লিকেট অ্যাজ এ লেয়ার তৈরি করবেন, তো করার পরে আপনার ফার্স্টে ফুটেজটা থাকবে এতটুকু, ফুল একদম ফিট হবে না. তো এর জন্য আপনাকে এটা কাজ করতে হবে. তো আপনি আপনার ফুটেজে ক্লিক করবেন, একটু নিচে স্ক্রল করলে দেখেন স্পিল্ড স্কিন, তো এটাতে ক্লিক করবেন এবং দেখুন 1 2 3 4 5 6 নম্বর যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন. তো দেখুন একদম পারফেক্টভাবে বসে গেছে, কিন্তু তো এখনও কিন্তু আমাদের মিলে নাই, দেখতে পাচ্ছেন অর্ধেক কেটে আছে এই পাশের
আর এই পাশে একদম পারফেক্ট আছে, তো এর জন্য এখন করতে হবে এই যে এই অপশনটা দেখছেন, তো এই অপশনটা হালকা একটু কেটে নেবেন এবং রাইট অপশনে ক্লিক করে দেবেন। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, তো দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট হয়ে গেছে। তো সাউন্ডটা আমি এখানে দিচ্ছি না, সাউন্ড তো আপনারা ফার্স্টের ভিডিওর ফার্স্টে দেখে নিয়েছেন আমার, তো এখন আমি সাউন্ডটা দিচ্ছি না। তো দেখতে পাচ্ছেন, তো এখন এই বাকি অংশটা অবশ্যই কেটে দিবেন। বাকি অংশটা কেটে দেওয়ার পর এখানে যে ওপরে যে বাকি অংশ এটাও কেটে দিবেন। তো আমি যখন কেটে দিলাম তখন ভিডিওটা হলো এমন, আমি সাউন্ড দিচ্ছি না, আবারও বলতেছি। দেখতে পারলেন খুব সহজেই কিন্তু আমরা তৈরি করে নিলাম। তো এখন এটাকে আপনি কীভাবে এক্সপোর্ট করবেন সেটা অবশ্যই জানেন, তারপরেও আমি একবার দেখিয়ে দিই। এখানে ক্লিক করবেন এবং এটা অবশ্যই সব সময় ফুল এইচডিতে ডাউনলোড করবেন এবং 30 FPS থাকবে অলওয়েজ, তাহলে আপনার ভিডিওটা অনেক ভালো মানের হবে, ভালো কোয়ালিটির হবে। তো এখন সেভ অ্যাজ এ ভিডিও ক্লিক করে দিলাম। তো আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ সেভ হয়ে গেছে। তো আমি ভিডিওটা কিন্তু অনেক সিম্পলভাবে করার চেষ্টা করছি, তো নিশ্চয়ই আপনারা এতক্ষণ বুঝতে পারছেন এর জন্য, কারণ আমি সিম্পল করছি, জানো আপনারা খুব সহজেই বুঝে যান। তো আপনাদের যদি এরকম ভিডিও আরও প্রয়োজন হয়, অর্থাৎ আপনারা এরকম ভিডিও আরও তৈরি করতে চান, তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটি লাইক করবেন। প্লিজ অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন যদি আপনারা এমন ভিডিও দেখতে চান বা আপনার ছোটো ভাইটিকে একটু সাহায্য করতে চান। তো কথা আর বাড়াবো না, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। Let it go, let my body go, let my body's high.